হাতে কি এটা সেই বিখ্যাত ল্যাপটপটা নাকি যেটা মাত্র 6 সেকেন্ডে অন হয়ে যায়? থিঙ্কপ্যাড সিরিজের X1 ইয়োগা, Core i5 এর 8 জেনারেশন, 9 জেনারেশন, RAM 4GB, SSD 128GB, 15,500 টাকায় পেয়ে যাবেন। Latitude সিরিজের 7410 মডেলের Core i5 এর 10 জেনারেশন, RAM 16GB, SSD 512GB, এবং থিঙ্কপ্যাড সিরিজের T490 Core i5 এর 8 জেনারেশন, Dell Latitude সিরিজের Core i7 এর 7 জেনারেশন। HP মধ্যে আপডেট জেনারেশন ল্যাপটপ খোঁজে Core i7 এর 10 জেনারেশন, HP ZBook সিরিজ 840Z6 সবার জন্য হটকেক, HP ZBook সিরিজ Core i5 এর 8 জেনারেশন সে ভ্যালু একটি ল্যাপটপ, X1 কার্বন, মিরপুর 10 ফলপট্টি বাইতুল মামুর জামে মসজিদের অপোজিটের বিল্ডিং অর্থাৎ আখন্দ টাওয়ারের তৃতীয় তলায় কিন্তু এই ল্যাপটপ হসবিডি। মিরপুর 10 এ যে টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ার যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এর তৃতীয় তলায় কিন্তু আপনার এই ল্যাপটপ হসবিডি। সোহেব ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কি হইতাছে আসলে? আমরা তো অনলাইনে দেখতেছি ভাই 5,000 টাকায় ল্যাপটপ দিয়ে দিতেছে, 10,000 টাকায় ল্যাপটপ দিয়ে দিতেছে, এইসব ল্যাপটপ দিয়ে কি ভাই আসলে প্রফেশনাল কোনো কাজ করা যায়? আসলে 5,000-10,000 টাকা দিয়ে যদি আপনি ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার হ্যাসালের শিকার হতে হবে, অযথা যেন বিভ্রান্তির শিকার না হন। দেখুন, একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ল্যাপটপ নেবেন, সেক্ষেত্রে ল্যাপটপ দিয়ে আপনার কাজই না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কম দাম বেশি দাম আসলে বিষয় না, আপনার কাজটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সেক্ষেত্রে আরও একটু যদি বাড়ান তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাজটাও হলো, আপনার রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপটি পেয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আবার অনেকে কিন্তু অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিয়ে সব ধরনের কাজ করতে চায়, তো আমরা আজকে জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব আপনাদের এখানে মূলত কিরকম বাজেটের ল্যাপটপ আছে, বা আজকে আসলে একটু বিস্তারিত জানিয়ে দিবেন যাতে আমার ভিউয়ার্সরা যারা আসলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা ল্যাপটপ কিনবে তারা যাতে আসলে কোনো প্রতারণার মধ্যে না পড়ে বা একটা ভুল পণ্য কিনে যাতে তারা না ঠকে যায়, একটা ভালো প্রোডাক্ট যাতে তারা একেবারে রিজনেবল প্রাইসে কিনে সব ধরনের কাজ করতে পারে। আর ভাই শপের লোকেশনটা ফার্স্ট একটু বলে দেন। জি, ল্যাপটপ হাউস বিডি হচ্ছে মিরপুর 10 ফলপট্টি বাইতুল মামুর জামে মসজিদের অপোজিটের বিল্ডিং অর্থাৎ আখন্দ টাওয়ারের তৃতীয় তলায় কিন্তু এই ল্যাপটপ হাউস বিডি, 222 নম্বর শপ। এছাড়া মিরপুর 10 এ যে টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ার যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এর তৃতীয় তলায় কিন্তু আপনার এই ল্যাপটপ হাউস বিডি। ইনশাল্লাহ, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো, যারা অল্প বাজেটে ভালো ল্যাপটপ কিনতে চান আপনার ল্যাপটপ হাউস বিডিতে যোগাযোগ করতে পারেন, যে কোনো ল্যাপটপ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, ভালো মানের ল্যাপটপগুলো ভাইয়া কিন্তু সবসময় আপনাদের জন্য সাজেস্ট করবে। তো ভাইয়া ফার্স্টে আজকে কোন ল্যাপটপটা থেকে শুরু করতে চাচ্ছেন? যে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো, দেখুন এই যে আমার সামনেই একটি ল্যাপটপ রয়েছে, মাশাআল্লাহ দেখতেও সুন্দর, কাজও দারুণ। দেখুন ল্যাপটপ এবং ট্যাব মোড়ে ইউজ করা যায়, আর টু ইন ওয়ান ল্যাপটপ যেটাকে বলা হয়, ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 মডেলের ল্যাপটপ, পেন্টিয়াম এর 9 জেনারেশন, র্যাম 4GB, এসএসডি 128GB, এটা দিয়ে কিন্তু ফেসবুকিং, ইউটিউবিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া বাসায় যদি আপনার সিসি ক্যামেরা মেনটেন করতে হয় এ ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। আপনার সন্তানের যদি ক্লাসের ক্ষেত্রে জুম ক্লাস করতে হয়, যেহেতু অনলাইনে যুগ এখন অনেক হট ওয়েদার, সেক্ষেত্রে অনেক স্কুলই বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন ক্লাসের জন্য, জুম ক্লাসের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই সুন্দর ল্যাপটপটি নিতে চান, দেখুন ফুল ফ্রেশ, এটার ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু অনায়াসে যাবে। ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই ল্যাপটপটি নিতে চান তাহলে কিন্তু মাত্র 15,500 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনি 15,500 টাকা বাজেট করলে 360 রোটেট সহ এই ল্যাপটপটা নিতে পারতেছেন, টাচ ডিসপ্লে আছে, সব রকম ফ্যাসিলিটি আছে, ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করবেন কি না? অবশ্যই, দেখুন আমাদের ল্যাপটপ হাউস বিডি থেকে যে কোনো ল্যাপটপ, সেটা 60,000 টাকা হোক বা 15,000 টাকা হোক, যেই ল্যাপটপ কেনেন না কেন সাথে কিন্তু 4টা কিট থাকে, একটা ব্যাগ, একটা চার্জার, অরিজিনাল চার্জার, আচ্ছা, মাউস এবং মাউস প্যাড থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 1 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আচ্ছা আচ্ছা, আর 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। যেহেতু আমাদের এখানে 3-4 দিনে একটা ল্যাপটপে পুরোপুরি দেখা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি কিনে নেওয়ার পরে কিন্তু 1 মাস অনায়াসে চালাবেন, কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমাদের কাছে নিয়ে আসবেন, অবশ্যই আপনারা রিপ্লেস পাবেন। ওকে ইনশাল্লাহ। আর ভাইয়া অনেকে আমি দেখছি কি যে বর্তমানে সে শিখতে চাচ্ছে, সেই জন্য একটা 15,000 টাকা দিয়ে কিনলো, পরবর্তীতে তার কাছে মনে হলো যে আমি তো মোটামুটি কাজগুলো একটু শিখছি বা আর একটু ভালো ল্যাপটপ প্রয়োজন, সেক্ষেত্রে কি আপনাদের থেকে কেউ যদি হচ্ছে এই 15,000 টাকার ল্যাপটপটা নিল, পরবর্তীতে তার একটা 35,000 টাকার ল্যাপটপ প্রয়োজন, সে কি এটা এক্সচেঞ্জ করে আবার ভালো ল্যাপটপ নিতে পারবে কিনা? দেখুন, যখন আমরা একটা ল্যাপটপ বিক্রি করব অবশ্যই নেগোসিয়েশনের জায়গা আছে, আমরা আলাপ আলোচনার মধ্যে আপনার সাথে সেই এগ্রিমেন্টে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের ল্যাপটপ হসবিডিতে আসবেন, আপনাদের সাথে কথা বলে যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের ফ্যাসিলিটিস
আমরা ব্যবস্থা করতে পারবো। আচ্ছা ইনশাল্লাহ, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, সপ্তাহে 7 দিন ওনাদের শপটা খোলা থাকে। এরপরে কোনটা দেখাবেন ভাইয়া? এরপর যে ল্যাপটপটি দেখাবো সবারই অনেক প্রিয়, দেখুন এই ল্যাপটপটিকে বলা হয় জাতীয় ল্যাপটপ, অর্থাৎ রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের কাজ করা যায়। আপনি কি জানেন সেই ল্যাপটপের নাম কি? 840G3। জি আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু জেনে গেছে। আসলে এরকম অধিকাংশ মানুষই জানে, কেউ যদি আইটি ফার্ম করতে চায়, কেউ যদি নতুন একটা বিজনেসের আপনার অফিস সেট আপ দিতে চায়, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ খুবই উপযোগী। এটা হচ্ছে HP এলিটবুক সিরিজ 840G3 মডেলের ল্যাপটপ, Core i5 6th জেনারেশন, RAM 8GB, SSD 256GB, এটা দিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বলেন, আর এছাড়া আপনার দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর রয়েছে। আমি আসলে এই ল্যাপটপটা দেখছি কি যে অনেক জায়গায় হচ্ছে কি বর্তমানে অনলাইনের যুগ, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো যারা করে থাকে, বিভিন্ন পেজ ম্যানেজমেন্ট বা বিভিন্ন রকম কল সেন্টার যেখানে রয়েছে সেখানে কিন্তু এই ল্যাপটপগুলো বেশি ইউজ হয়। আসলে অল্প বাজেটের মধ্যে হওয়াতে কিন্তু অফিস সেট আপ যারা করতে চায়, বাজেটটা লিমিটেডের মধ্যে দেখা যাচ্ছে 10-20 পিস এই ল্যাপটপটা নিয়ে কিন্তু ওনারা সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো বা অনলাইনে যে অনলাইনের যে সমস্ত কাজগুলো থাকে এগুলো কিন্তু ইজিলি করতে পারতেছে তারা। জি এই ল্যাপটপটি দেখুন, এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ 2.5 থেকে 3.5 ঘন্টা কিন্তু যায়। যেহেতু আমাদের 2 ঘন্টা একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, 2 ঘন্টায় 1 সেকেন্ড কম পাইলে কিন্তু আপনি রিপ্লেস পাবেন, পাশাপাশি অনায়াসে আপনার 2.5 থেকে 3.5 ঘন্টা যাবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। ল্যাপটপ হাউস BD থেকে এই সুন্দর ল্যাপটপটি যদি নিতে চান তাহলে আপনাকে মাত্র 23,000 টাকায় কিন্তু নিতে পারবেন, আপনি মাত্র 23,000 টাকায় এটা পেয়ে যাবেন। আচ্ছা, আর আমার ভিউয়ার্স আসলে কিন্তু ভাই আরো মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট দিতে হবে এটাতে। অবশ্যই, যেহেতু আপনি বললেন আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, অবশ্যই আপনার কথা আমরা রাখবো ইনশাআল্লাহ। অনেকে আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো কালেকশন রয়েছে। আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন রাবার প্রোটেক্টেড এবং লুকিংটা দারুণ, একটু ভিন্ন ধরনের একটি ল্যাপটপ। এটা হচ্ছে ডেল ল্যাটেস্ট 7410 মডেলের ল্যাপটপ, Core i5 10th জেনারেশন, RAM 16GB, SSD 512GB। আপনি জানেন 10th জেনারেশন একটা ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন, যেমন গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কোডিং, প্রোগ্রামিং, 3D Max বা আরও ওয়েব ডিজাইন বা বিভিন্ন ধরনের আরও যে কাজগুলো রয়েছে অনায়াসে করতে পারবেন। এছাড়া দেখা যায় অনেকেই ভারী অ্যাপস নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুবই সুবিধা যেহেতু 10th জেনারেশন একটা ল্যাপটপ। ল্যাপটপ হাউস BD থেকে এই সুন্দর স্লিম ল্যাপটপটি যদি নিতে চান তাহলে মাত্র 44,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, 10th জেনারেশনের একটা ল্যাপটপ কিন্তু মোটামুটি আপনি 44,000 টাকা বাজেট করলে ডেলের মধ্যে এই ল্যাপটপটা দেখতে পারেন। এক ভাই কিন্তু আসলে গতকালকে আমাদেরকে কমেন্ট করেছিল যে ভাই ডেলের মধ্যে তো অনেক ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় অল্প দামের মধ্যে, সেইগুলো দেখান না কেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডেলের ল্যাপটপগুলো দেখাই দিব। আপনার 10th জেন 8th জেনের ল্যাপটপ কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে ল্যাপটপ হাউস BD-তে পেয়ে যাবেন আপনারা। Lenovo ThinkPad লাভার রয়েছেন, তারা আমাদের কাছে জিজ্ঞেস করেন ভাই থিঙ্কপ্যাডের মধ্যে একটু ভালো রিজনেবল প্রাইসের মধ্যে কোনো ল্যাপটপ আছে কিনা, তাদের জন্য কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কালেকশনটি রয়েছে। এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের T490, Core i5 8th জেনারেশন, RAM 16GB, SSD 512GB। এই ল্যাপটপগুলো কিন্তু দেখতেও যেমন কালো হলেও মানে কিন্তু অনেক ভালো, কালো জগতের আলো, একটা কথা আছে না, এটা হয়তো জগৎকে আলোকিত করতে পারবে না কিন্তু আপনি এটা ব্যবহার করে আপনি জগৎকে আলোকিত করবেন। আচ্ছা, মানে স্যাটিসফ্যাকশনটা ভালো থাকবে, আসলে কার্বন ফাইবার বডি তো এই কারণে কিন্তু Lenovo প্রোডাক্টগুলো মানুষ বেশি প্রেফার করে, একদম মানে দারুন। এগুলো রিজনেবল, যত ধরনের কাজ আছে সব কাজই অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন। এইটা যদি ল্যাপটপ হাউস BD থেকে নিতে চান তাহলে মাত্র 32,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন, মাত্র 32,000 টাকায় 16GB RAM, 512 SSD দিয়ে কিন্তু T490 মডেলে এই ল্যাপটপটি পেয়ে যাবে। আচ্ছা, নরমালি কিন্তু আমরা দেখি যে 8GB দিয়ে প্রায় 32,000 টাকা প্রাইস পড়ে যায় যদি HP-র মধ্যে যায়, সেক্ষেত্রে আপনি Lenovo প্রোডাক্ট নিলে কিন্তু আপনি 16GB ভেরিয়েন্ট পাচ্ছেন, RAM ROM গুলো বেশি পাচ্ছেন, কোর সবকিছু কিন্তু বেশি পাচ্ছেন, প্লাস কার্বন ফাইবার বডি আর ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে যারা লং টাইম ইউজ করে থাকেন ম্যাক্সিমাম আমি দেখছি কি Lenovo প্রোডাক্টগুলো বেশি প্রেফার করে। ভাই এবার কি একটু HP-র মধ্যে যাব নাকি? জি, আমরা একটু HP ল্যাপটপ দেখাতে চাচ্ছি। অনেকে রিজনেবল প্রাইসের মধ্যে 8th জেনারেশনের ল্যাপটপ চান, তাদের যথার্থে বলি দেখুন HP এলিটবুক সিরিজ 830G5 মডেল ল্যাপটপ, Core i5 8th জেনারেশন, RAM 8GB, SSD 256GB। এই ল্যাপটপগুলো বডি যদি আপনাকে দেখাই দেখুন একদম নতুনের মতো, মনে হচ্ছে আনবক্সিং হয়ে আসছে মাত্রই, একদম নতুনের মতো, আপনার দেখলেই ভালো লাগবে, দেখার পরে কিন্তু আপনার মনটাও ভালো হয়ে যাবে। এটা কিন্তু আপনার যেগুলো 32,000 36,000 এই ল্যাপটপগুলোর যে কাজ এটারও সেম কাজ, জাস্ট 830G5, অর্থাৎ 13.5 ইঞ্চি ডিসপ্লে, অন্যগুলো 14 ইঞ্চি হওয়ার ক্ষেত্রে
দামটা কিন্তু 2,500-3,000 টাকা বৃদ্ধি পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ একই ক্যারি করার জন্য অনেক ভালো। এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চাইলে মাত্র 28,900 টাকায় পেয়ে যাবেন। লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে ল্যাপটপ খোঁজেন যা দিয়ে সব ধরনের কাজই করতে চান, তাদের জন্য কিন্তু এই সুন্দর ল্যাপটপটি আপনাদের জন্য। এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের T470S। এস মানে কিন্তু স্লিম, স্মার্ট, যেটাই বলেন স্প্লেন্ডিড, এই কথাগুলো কিন্তু এস দিয়ে আসে। সুতরাং T470S হচ্ছে স্লিম বোঝায়। এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ বেস্ট স্লিম। এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের T470S, Core i5 7th generation, RAM 8GB, SSD 256GB। এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু 7th generation ল্যাপটপ, আপনার টুকটাক যত ধরনের কাজ আছে অনায়াসে করতে পারবেন। আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরে যত কাজ আছে সুন্দরভাবে করতে পারবেন। এই ল্যাপটপটি যদি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র 23,000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, চমৎকার। যারা স্লিম ল্যাপটপ খোঁজেন, ডিসপ্লেটাও মোটামুটি আপনার একটা সুন্দর ডিসপ্লে সাইজটা লাগবে, প্লাস আপনার একটা লাইট ওয়েট ল্যাপটপ লাগবে, আপনার চাইলে কিন্তু লেনোভোর এই প্রোডাক্টগুলো দেখতে পারেন, আপনার কাছে ভালো লাগবে যদি আপনি একটা লাইট ওয়েট ল্যাপটপ সার্চ করে থাকেন। ডেলের মধ্যে টুইন অন ল্যাপটপ খোঁজেন, আমাদেরকে নানানভাবে রিকোয়ারমেন্ট দেন, ভাই ডেলের মধ্যে টুইন অন ল্যাপটপ লাগবে, তাদের জন্য কিন্তু আমরা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ডেল ল্যাটেস্ট 5 to 8 9 মডেলের ল্যাপটপ, Core i7 7th generation। যেহেতু প্রসেসর Core i7, তার মানে বুঝতেই পারছেন এগুলো কাজও আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। দেখুন, এটা যেহেতু টুইন অন, এটা লুকিংটাও কিন্তু দারুণ, শুয়ে বসে যে কোনোভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু দারুণ, যেহেতু Core i7 7th generation ল্যাপটপ। তো ল্যাপটপ হাউস বিডি থেকে যদি আপনি 16GB RAM 512 SSD দিয়ে এই সুন্দর ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র 32,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন। এইচপির মধ্যে আপডেট জেনারেশন ল্যাপটপ খোঁজেন, আমাদেরকে বিভিন্নভাবে রিকোয়ারমেন্ট দেন, তাদের জন্য কিন্তু এই সুন্দর একটি ল্যাপটপ Core i7 10th generation, HP LLP series 840G7 মডেলের ল্যাপটপ। আচ্ছা, আর এটার র্যাম হচ্ছে 16GB SSD 512GB। যেহেতু 10th generation ল্যাপটপ এবং Core i7 প্রসেসর, বুঝতেই পারছেন কাজের ক্ষেত্রে কোনো ধরনের হ্যাসল হবে না, অত্যন্ত সুচারুরূপে আপনার কাজটা করতে পারবেন যে কোনো কাজ। যেহেতু 10th generation ল্যাপটপ, আপনি বুঝতেই পারছেন, যারা জানেন যে i7 10th generation মানে হচ্ছে একদম আপডেট, খুব বেশি দিন হলো এটা লঞ্চ হয়নি, একদম নতুনের মতো। আপনাকে যদি এই বডিটা দেখায় একদম নতুনের মতো, এটা যদি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র 56,000 টাকা লাগবে। আচ্ছা, প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ, একটা চার্জার, তাদের জন্য কিন্তু একটা টুইন অন খুবই সুন্দর ল্যাপটপ, লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ইয়োগা 11 ল্যাপটপ, Core M series ল্যাপটপ। আপনার RAM 8GB SSD 256GB, আপনি কিন্তু সুন্দরভাবে আপনার টুকটাক যে কাজগুলো রয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফেসবুকিং, ইউটিউবিং, এছাড়া জুম ক্লাস বা CCTV মনিটরিং, এই সমস্ত কাজগুলো কিন্তু অনায়াসেই ল্যাপটপ দিয়ে করতে পারবেন। 8GB RAM SSD 256GB দিয়ে এই সুন্দর টুইন অন ল্যাপটপটি কিন্তু আপনি মাত্র 18,000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, চমৎকার। মানে দেখলে কিন্তু কেউ বুঝবে না যে এটা যে এত রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এটা কিন্তু আসলে বোঝা যায় না জিনিসটা, কিন্তু দেখতে গেলে ছোটখাটো সুন্দর একটা ল্যাপটপ। জি, বর্তমান সময়ে HP LLP series 840G6, এটা কিন্তু সবার জন্য হট কেক, এবং মিড রেঞ্জের মধ্যে এই ল্যাপটপটি কিন্তু খুবই বর্তমানে ডিমান্ডেবল হয়ে পড়েছে। এবং যে আসুক সে আমাদেরকে বলে বা 840G5 অথবা G6 লাগবে, আপনারা ল্যাপটপ হাউস বিডিতে আসলে কিন্তু এগুলো প্রাচুর্য পাবেন এবং আপনারা অনেকগুলো থেকে দেখে নিতে পারবেন। আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HP LLP series 840G6, Core i7 8th generation, RAM 8GB SSD 256GB। এই ভেরিয়েন্ট দিয়ে যদি এই ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র 35,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সুন্দর। অল্প বাজেটের মধ্যে কিন্তু এগুলা, আপনি যদি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান, মোটামুটি 30-35,000 টাকা বাজেট করলে আপনি 8th generation থেকে শুরু করে 10th generation পর্যন্ত অনেকগুলো ল্যাপটপ কিন্তু দেখতে পারেন। ঠিক একই রকম, জাস্ট এটা HP LLP series 840G5, আগেটা ছিল G6। আচ্ছা আচ্ছা, তো দুইটাই একই ভেরিয়েন্ট। আপনি যদি দামের পার্থক্য বলেন তাহলে এটা মাত্র 34,500 টাকায় পেয়ে যাবেন। এটা 840G6টা ছিল আপনার 35,000। আচ্ছা আচ্ছা, সুতরাং জাস্ট 500 টাকা কমে কিন্তু আপনি 840G5 পেয়ে যাচ্ছেন। কাজ একই এবং ধরনও আলহামদুলিল্লাহ একই, খুবই ভেরিয়েন্ট। আর এটা ছিল Core i7, এটা কিন্তু Core i5। আচ্ছা, Core i5 এর 8th generation, RAM 8GB SSD 256GB,
এই ভেরিয়েন্টে যদি ল্যাপটপ হাউস বিডি থেকে 840G5 মডেলের এই ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র 31,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে G5 G6 এর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, 8GB 16GB ভেরিয়েন্ট আছে, 8th generation 10th generation 7th generation অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনার কোনটা লাগবে আপনি জাস্ট আপনার কাজের ধরন অনুযায়ী একটা কিন্তু চুজ করে নিতে পারতেছেন। হাতে গিয়ে এটা সেই বিখ্যাত ল্যাপটপটা নাকি যেটা মাত্র 6 সেকেন্ডে অন হয়ে যায়? জি, আমি মাত্র দিয়েছি, সাথে সাথে অন হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা Lenovo ThinkPad সিরিজের X1 Yoga। আচ্ছা, Yoga মানে হচ্ছে যারা এটা ব্যবহার করেছেন তারা জানেন, একদম মনে মাধুরী মিশিয়ে মানে একদম প্রেম জন্মে যায় এমন একটি ল্যাপটপ, অত্যন্ত স্মার্ট একটি ল্যাপটপ। আপনি যখন এটা ইউজ করবেন, এটা ট্রাভেলিং, আপনি শুয়ে বসে যে কোনো ভাবে এটা ইউজ করতে পারেন। আর এটা যারা কি বলে স্মার্টনেস দেখাতে চান বা যারা একটু নিজেকে শো অফ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি খুবই ভালো। Lenovo ThinkPad সিরিজের X1 Yoga Core i5 এর 8th generation, RAM 8GB, SSD 256GB। দেখুন এই ল্যাপটপ গুলোর পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, অন্যান্য ল্যাপটপ দিয়ে যে কাজ করবেন সেম, কিন্তু বাড়তি সুবিধা হলো এটা আপনি 360 ডিগ্রি রোটেট করতে পারবেন, শুয়ে বসে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি যারা ড্রয়িং এ একটু বেশি মনোযোগী, যারা ড্রয়িং করতে চান, পেন সুবিধা আছে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু পেন সুবিধা সুন্দরভাবে এইভাবে আপনার খাতার মধ্যে যেভাবে আপনি ড্রয়িং করেন ঠিক স্ক্রিনের উপর এই কলম দিয়ে কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন। সুতরাং এই সুবিধাগুলো সহ ল্যাপটপ হাউস বিডি থেকে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন, পাশাপাশি ব্যাক চার্জার, মাউস, মাউস প্যাড এগুলো সহ কিন্তু এই ল্যাপটপটি মাত্র 38,000 টাকায় পেয়ে যাবেন। ওকে, চমৎকার। 38,000 টাকায় Lenovo ThinkPad সিরিজের X1 Yoga 8GB RAM, SSD 256GB দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন আসলে ল্যাপটপের ভালো শেষ নাই, এই যে HP ZBook সিরিজ, এটা কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, এটা কাজও আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্বাভাবিক 8th generation-এর যে ল্যাপটপ তার সাথে এটা পারফরমেন্স আরও একটু হাই কোয়ালিটির, কারণটা হচ্ছে এটা ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে HP ZBook সিরিজের 14U G6 মডেলের ল্যাপটপ, Core i5 এর 8th generation, RAM 8GB, SSD 256GB। যারা ZBook ইউজ করেছেন তারা জানেন এগুলো পারফরমেন্স কতটা হাই, এগুলো ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কাজও কিন্তু দারুণ, প্রত্যেকটা কাজ ফ্রিল্যান্সিং এর যত সেক্টর আছে সবগুলো পারবেন, কোডিং, প্রোগ্রামিং, 3D Max, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, যে কাজই বলেন অনায়াসে করতে পারবেন। এছাড়া যারা প্রজেক্টে কাজ করে দীর্ঘক্ষণ ল্যাপটপ চালিয়ে রাখতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই খুবই উপযোগী। ল্যাপটপ হাউস বিডি থেকে এই সুন্দর স্লিম ল্যাপটপটি যদি নিতে চান তাহলে মাত্র 35,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, চমৎকার। যারা ZBook সিরিজটা নিতে চান প্রফেশনাল লেভেলে, আপনি একবার ল্যাপটপ অন করবেন মানে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ল্যাপটপ অন করে রেখে দিবেন, বা কোডিং প্রোগ্রামিংয়ের কাজগুলো করবেন, বা আপনি এই লাইভ স্ট্রিমিং করবেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আসলে একটা ভালো ল্যাপটপ। যে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন Lenovo ThinkPad সিরিজের সবচেয়ে ডিমান্ডেবল, সবচেয়ে ভ্যালুয়েবল একটি ল্যাপটপ Lenovo ThinkPad সিরিজের X1 কার্বন। যারা কার্বন ইউজ করেছেন তারা জানেন এটা কতটা স্লিম, বিশেষ করে আমার বোনেরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই খুবই স্বপ্নের একটি ল্যাপটপ, কারণ ক্যারি করা খুবই সহজ, 500 থেকে 700 গ্রাম এর ওজন, খুবই স্লিম, একদম ব্লেডের মতো। দেখুন Core i5 এর 8th generation, RAM 16GB, SSD 512GB। এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু এমন কোনো কাজ নাই করা যাবে না, কিন্তু এটা এতটা হালকা যে মানে আপনার ধরলেই অনেক ভালো লাগবে। একটা জিনিস আছে না, বাইরে থেকে দেখে কি যেমনই মনে হয়, কাছে গেলে ধরলে কিন্তু খুবই ফিলিংস লাগে, খুবই ভালো লাগে, এরকম একটি ল্যাপটপ কিন্তু এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো। ল্যাপটপ হাউস বিডি থেকে যারা এই ল্যাপটপটি নিতে চান মাত্র 41,500 টাকায় কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, X1 কার্বন যারা নিতে যাচ্ছেন এই মুহূর্তে X1 কার্বন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের টা অ্যাভেলেবল আছে ভাইদের কাছে, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আপনার যে কোনো ইনফরমেশন জানতে চাইলেও কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে। যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা 8th generation ল্যাপটপ খুঁজছেন যা দিয়ে নিজের সব ধরনের কাজ আপনি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন Dell Latitude সিরিজের 7490 মডেলের ল্যাপটপ, আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটি দিয়ে আপনি সব কাজই করতে পারবেন খুবই সুন্দরভাবে। এটা হচ্ছে Dell Latitude সিরিজের 7490, Core i5 এর 8th generation, RAM 8GB, SSD 256GB। ল্যাপটপ হাউস বিডি থেকে এই সুন্দর ল্যাপটপটি যদি নিতে চান তাহলে মাত্র 27,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, 8th generation একটা ল্যাপটপ আপনি 27,000 টাকার মধ্যে পারচেস করতে পারতেছেন ল্যাপটপ হাউস বিডি। Yoga সিলভার কালারটা তো অনেক বেশি ডিমান্ড, আসলে পাওয়া যায় না, মানুষ শখ করেও কিন্তু অনেকে কিনে, তো আপনার এটা কনফিগারেশনটা কি আছে? বাই কনফিগারেশন তো বলবই, আসলে এই ল্যাপটপটি যেটা বললেন এটা আসলেই পাওয়া যায় না, সিলভার কালার একদমই খুবই রেয়ার কেস।
সেই অসাধ্য কাজটা আমরা কিন্তু সাধন করেছি আলহামদুলিল্লাহ। কারণ তো এই কালারে এই এক্সন ইয়োগা পাওয়া যায় না, অসাধারণ একটি ল্যাপটপ, অনেকেরই স্বপ্ন অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশেষে নিয়ে আসতে পেরেছি। এটা হচ্ছে কোরাই সেভেনের 8th generation, র্যাম 8 GB, SSD 512 GB। এটা আপনি দেখুন কতটা স্লিম এবং কতটা সুন্দর, আপনি দেখলেই ভালো লাগবে এবং ক্যারি করার জন্য কিন্তু দারুণ আলহামদুলিল্লাহ। এই ল্যাপটপগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। তো ল্যাপটপ বিডি থেকে যদি 8 512 GB এই সুন্দর ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র 43,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন। মাত্র 43,000 টাকায় সিলভার কালারের লেনোভো থিংকপ্যাড সিরিজের X1 ইয়োগা আপনি চিন্তাই করতে পারবেন না, আপনি ল্যাপটপ হাউস বিডি থেকে কিন্তু এটা নিতে পারবেন। এই ল্যাপটপটি হচ্ছে HP X360 মডেলের ল্যাপটপ, পেন্টিয়ামের 8th generation, র্যাম 8 GB, SSD 128 GB। ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই সুন্দর স্লিম ল্যাপটপটি কাউকে গিফট করার জন্য নিতে চান বা প্রিয়জনকে দিতে চান তাহলে কিন্তু মাত্র 16,500 টাকায় পেয়ে যাবেন। অসাধারণ একটি ল্যাপটপ, 360 করতে পারবেন, শুয়ে বসে যে কোনোভাবে ইউজ করতে পারবেন, বাসার CCTV ক্যামেরা, ইউটিউবিং, ফেসবুকিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব কাজে অনায়াসে করতে পারবেন মাত্র 16,500 টাকায়। চমৎকার, মানে 8th generation একটা ল্যাপটপ মাত্র 16,500 টাকার মধ্যে আপনি এখন পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের অনেক চমৎকার ল্যাপটপ আছে, আসলে ল্যাপটপ হাউস বিডি ভিজিট করতে হবে আপনাকে। ভিজিট করলে আশা করি আপনার বাজেট যদি 15,000 টাকা থেকে হয়ে থাকে, যে 15,000 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিতে চান, আমি বলবো এই বাজেটের মধ্যে হলে অবশ্যই আপনি ল্যাপটপ হাউস বিডি ভিজিট করেন। কারণ ওনাদের কাছে মোটামুটি 15,000 থেকে 50,000 এই রেঞ্জের মধ্যে ল্যাপটপগুলো সবচেয়ে বেশি কালেকশন আছে। আপনি কী ধরনের কাজ করতে চান ওনাদের সাথে যদি আপনি বলেন, যে শেয়ার করেন আপনার আইডিয়াটা, ওনারা কিন্তু একটা ভালো ল্যাপটপ আপনাকে সাজেস্ট করতে পারবে। তো সোহেব ভাই অনেক ধন্যবাদ ভালো ভালো ল্যাপটপ সাজেস্ট করার জন্য আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আশা করি আমার ভিউয়ার্স ভিডিওটার থেকে অনেক উপকার হবে। আর ভিডিওটা শেষ করার পূর্বে যারা ঘরে বসে পারচেস করতে চায় তাদের জন্য কন্ডিশনটা একটু বলে দিন। জি, যারা ঘরে বসে পারচেস করতে চান আমাদের স্ক্রিনে যাওয়াদের নাম্বারটা থাকবে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, এই নাম্বারে আপনার পছন্দের ল্যাপটপটি স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন, অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু দেখে আপনার সিরিয়াল নাম্বারটা মনে রেখে কিন্তু আপনি যে ল্যাপটপটি পছন্দ করছেন ওই ল্যাপটপটি কিনা আপনি যদি পছন্দ করে আমাদেরকে জানান, জাস্ট 500 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ঠিকানায় আমরা ল্যাপটপটি পাঠিয়ে দিব। আচ্ছা, অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমি যে 500 টাকা দিব 500 টাকা মেরে দিবে কিনা, আমি অবশ্যই বলবো যে আপনি ভিডিও কলে আগে প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট দেখে অর্ডার করবেন। কারণ বর্তমানে আসলে কিছু স্ক্যাম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে তারা আবার নাম্বার চেঞ্জ করে, এরপরে ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে তারা কিন্তু নানা ধরনের প্রতারণামূলক কাজকর্ম করে। তো সঠিক জায়গা থেকে বা আমরা যেখান থেকে ভিডিওটা করছি, আপনি যদি ওনাদের শপে ডিরেক্টলি অর্ডার করেন এখানে কিন্তু প্রতারণার কোনো চান্স নেই। কারণ ওনারা কিন্তু মোটামুটি প্রায় 50 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেসে নামতে হয়, তো ওনারা কখনোই আসলে আপনার এই 500-1,000 টাকা মেরে খাওয়ার মতো মন মানসিকতা ওনাদের নেই। তো আপনারা অবশ্যই প্রোডাক্ট পারচেস করার পূর্বে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে সব দেখবেন বা ওনারা এই কিনা দেখবেন বা এই প্রোডাক্টটা আছে কিনা সব ডিটেলসগুলো দেখে কনফার্ম হবেন। আগে ভিডিও কল দিয়ে দেখবেন, কনফার্ম হবেন, এরপরে আপনি 500 টাকা দিবেন, এরপরে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, কোনো রকম কোনো প্রতারণার কোনো চান্স নেই। তো আপনারা একটু সতর্ক হয়ে অর্ডারগুলো করবেন, তাহলে আপনার কষ্টের টাকাটা কখনোই লস হবে না। আর আমি বলবো সবসময় শপে চলে আসেন, শপটা যেহেতু সপ্তাহে 7 দিন খোলা আছে, আপনি শপে আসেন, 10টা দেখেন, দেখে আপনার বাছাই করে আপনার প্রোডাক্টটা আপনি চুজ করেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার। পাশাপাশি গিফট আইটেম হিসেবে কিন্তু 4-5টা গিফট আপনাদের জন্য থাকতেছে, 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে, সব মিলে বেস্ট একটা কালেকশনের ল্যাপটপ আপনি আশা করি চুজ করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই, শেষ করার পূর্বে আরেকবার লোকেশনটা একটু বলে দিন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টির গলি, বায়তুল মামুর জামে মসজিদের অপোজিটের বিল্ডিং, অর্থাৎ আকন্দ টাওয়ারের তৃতীয় তলা 222 নম্বর শপ। এছাড়া মিরপুর 10-এর যে টেলিটক কাস্টমার কেয়ার রয়েছে, সেই কাস্টমার কেয়ার যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের তৃতীয় তলায়। এছাড়া গুগল লোকেশনে কিন্তু আমাদের লোকেশন শেয়ার করে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু ল্যাপটপ হাউস বিডি সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, দাওয়াত থাকলো, আপনারা সবাই ভিজিট করবেন। যারা অলরেডি প্রোডাক্ট পারচেস করছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রোডাক্টের সার্ভিস কীরকম দিচ্ছে বা ওনাদের বিহেভিয়ার বা সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগছে, সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।